আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আমার অস্ট্রেলিয়া ট্যুর পার্ট টু। সো গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে আমি ব্রিসবেন গিয়েছিলাম, ব্রিসবেনে কীভাবে আমি আমার আনন্দ ঘন মুহূর্তগুলো কাটিয়েছি। আর আজকে এসেছি আমি পার্ট টু নিয়ে, ব্রিসবেনের পরে যেদিন আমরা গোল্ড কোস্ট গেলাম, গোল্ড কোস্টের কিছু মেমোরিজ আমি ক্যাপচার করেছিলাম, সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো গোল্ড কোস্টে আমরা উঠেছিলাম একদম বিচের পাশেই। এটা ছিল ট্যুরিস্ট প্লেস, আপনারা নিশ্চয়ই সমুদ্র দেখতে পাচ্ছেন, দেখেন অনেক সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আমরা যাচ্ছিলাম ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সো আমরা একসাথে একটা আমাদেরকে একটা মাইক্রোতে করে নিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আমার কাছে ব্রিসবেন থেকে গোল্ড কোস্ট বেশি ভালো লেগেছে, কারণ এনভায়রনমেন্ট বলেন কিংবা সব কিছু মিলিয়ে আমার কাছে গোল্ড কোস্ট ভালো লেগেছে বেশি, ট্যুরিস্ট প্লেস হয়তো বা এই জন্য। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো এখানকার ছোট ছোট যে বাড়িগুলো সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ওই ভিডিওগুলো আমি মেবি ক্যাপচার করতে পারিনি, এটা জাস্ট বিচের পাশের অংশটুকুই ক্যাপচার করেছিলাম। আমার কাছে ভালো লেগেছে একদম সব এক সাইজের অনেকগুলো শাড়িতে করে শাড়ি শাড়ি করে ছোটো ছোটো বাড়ি ছিল, এগুলো আমি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমরা যেটা করেছিলাম ইউনিভার্সিটির কাজ শেষ হওয়ার পরে আমরা গিয়েছিলাম একটা কী বলবো এটাকে, স্কাই পয়েন্ট বিল্ডিংটার নাম, এটা হলো আপনার 78 ফ্লোর। তো আমরা 78 ফ্লোরেই গিয়েছিলাম এবং ওখানে আমরা ডিনার করেছিলাম, খুবই ভালো লেগেছিলো। আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখতে পাবেন হয়তোবা যে 78 ফ্লোর থেকে আমি একদম গ্লাসের পাশ থেকে ছবি তুলেছিলাম। আর তারপরে পরদিনও দুদিনই আমরা ইউনিভার্সিটিতে যাই, পরদিন আমরা গিয়েছিলাম আরেকটা ক্যাম্পাসে ইউনিভার্সিটির, এবং সেখানে অনেক কিছুই আমরা দেখেছিলাম, অনেক ইনফরমেশান নিয়েছিলাম এবং অনেক নতুন নতুন জিনিস শিখেছিলাম। এবং ওখানকার যে রিসার্চার ছিলেন, রিসার্চার আমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করেছিলেন। তো গোল্ড কোস্টে 5 দিন থাকার পরে তারপরে আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রিসবেন এয়ারপোর্ট থেকে যে আমি দুবাই গিয়েছিলাম ওই অংশটুকু আমি ভিডিও করিনি, জাস্ট কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি। আর দুবাই থেকে আমি আবার ভিডিও করেছি, ভিডিওটা আপনাদের সাথে কিছুক্ষণ পরেই আপনারা হয়তো বা দেখতে পাবেন, কারণ ব্রিসবেনে ব্রিসবেন থেকে যখন আমি রওনা দিয়েছি তখন রাত ছিল, সো এই সময়টার ভিডিও আমি নিতে পারিনি। দুবাই থেকে আমি আবার যখন পরদিন সকালবেলা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম তখন আমি সামান্য কিছু ভিডিও করেছি, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল বন্ধুরা আমার অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্স। একাই আমি ভিজিট করেছিলাম, আমার সাথে ফ্যামিলি থাকলে আমি আর একটু বেশি এনজয় করতাম, কারণ ফ্যামিলিকে আমি খুব বেশি মিস করেছিলাম ওই টাইমটাতে। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে, আমারও খুব ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন এবং পরের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।